ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وقال الله تعالى في مكارم الآخر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون أو كما قال الله تعالى মাননীয় মুৰব্বীসকল, বুজুৰ্গসকল, নজোৱান ভাইসকল, আল্লাহ তাবাৰক ওয়া তাআলা ফজল কৰম যে আল্লাহ তাআলাই আপোনাক আৰু মোক আল্লাহৰ হাত চকুন জুমাৰ দুই ৰাকাত নামাজ জামাতৰ সৈতে আদায় করার উদ্দেশ্যে ঘরের পরা মসজিদলৈকে আনিছে। তার কারণে আমি আটাই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ বুজুর্গ, বছরত বারোটা মাস, আর এই বারো মাহ বিভিন্ন জাতির মানুষে বিভিন্ন ধরনের বছরের আরম্ভণি করেছে। ঠিক তদ্রুপ আল্লাহ তাবারক ওয়া তাআলাই হিজরতের সময়ের পর আরম্ভ করে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে সময়ত মক্কার পৰা মদিনালৈকে হিজরত কৰি গৈছিল, সেই সময়ৰ পৰা হিজরি চন আৰম্ভ হৈছিল। আৰু সেই হিজরি চনত আৰবী মাহ অনুপাতে বছৰত বাৰটা মাহ আৰু ইংৰাজীটো বছৰত বাৰটা মাহ, কিন্তু ইংৰাজী মাহত আৰবী মাহতকৈ দহ দিনৰ তাৰতম্য আছে। ইংৰাজী মাহত 365 দিনে এক বছৰ হয়, আৰবী মাহত 355 দিনে এক বছৰ হয়। আৰু আৰবী মাহত বিশেষ কৰি দিন বারোর উপর নির্দিষ্ট করে তারিখটি নিরূপণ হয়, আর সেই তারিখটি নিরূপণ হয় চন্দ্রর গতিবিধির উপর। সেই কারণেই আমি যে সকলে মুসলমান ইমানওয়ালা
তেখেতসকলে বিশ্বাস কৰোঁ এই কথা যে আল্লাহ তাআলা সৃষ্টিৰ এটা নিদৰ্শন সেইটো হৈছে চন্দ্ৰ, আৰু সেই চন্দ্ৰৰ উদয় আৰু মাৰ যোৱাৰ ওপৰত আমাৰ আমল আৰু ইবাদতবিলাকৰ সংযোগ আছে। যেনে মাহে ৰমজানৰ ৰোজা আমি চান দেখিলেহে ৰোজা ৰাখো, আৰু ঈদ চান দেখিলেহে ঈদ কৰোঁ। ঠিক তদ্ৰূপ আল্লাহ তাআলাই এই বাৰ মাহত যেনেকৈ মাহে ৰমজান মৰ্তবাৱালা মাহ, বুজুৰ্গীৰ মাহ, বৰকতৰ মাহ হিচাপে ঘোষণা কৰিছে, আৰু ৰমজান মাহত আল্লাহ তাআলাই লক্ষ লক্ষ কৰোৰ ঘৰত মানুহক জাহান্নামৰ পৰা মুক্তি দিয়ে। গতিকে আল্লাহৰ নজদীক আৰবী মাহৰ আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ মাহটো হৈছে কি? মাহে ৰমজান। আৰু এই মাহে ৰমজানতেই কোৰআন নাজিল হৈছিল। এই মাহে ৰমজানত আল্লাহে কোৰআন নাজিল কৰিছিল। এই মাহে ৰমজানত এনেকুৱা এটা ৰাতি আছে যিটো ৰাতিত আল্লাহ তাআলাৰ আমি বন্দেগী যদি কৰোঁ তেতিয়াহ'লে কৈছে এক হাজাৰ মাহতকৈও উত্তম। আৰু সেই ৰাতি আল্লাহ তাআলাই যি মকবুল ৰাতি যিয়ে পাব সেইসকল ভাগ্যৱানৰ আমল নামাত এক হাজাৰ মাহৰ সোৱাব আল্লাহ তাআলাকে লিখি দিব বুলি আল্লাহ তাআলাৰ ফালৰ পৰা ঘোষণা কৰা হৈছে। মাহে ৰমজান অতিবাহিত হৈ যোৱাৰ পিছত ৰমজান তাৰপিছত দুই মাহ সময়, আৰু এই দুই মাহ সময় অতিবাহিত হোৱাৰ পিছত জুলকাদা জুলহজ্জা, ৰমজানৰ পিছত আহিল এটা মাহ, তাৰপিছত জুলকাদা আহিল, তাৰপিছত জুলহজ্জ। আৰু এই জুলহজ্জ মাহত এইটো আল্লাহৰ ওচৰত এই মাহটোৰ বৰ মুকৰ্ৰিবিন মাহ অৰ্থাৎ বৰ দামী মাহ, যিটো মাহত আল্লাহ তাআলাই কসম খাইছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আৰু এই মাহৰ ফজৰৰ কসম, এই মাহটোৰ আল্লাহ তাআলাই ফজৰৰ কসম খাইছে। তাৰ মানে ফজৰত এনেকুৱা এটা মুহূৰ্ত যিটো মুহূৰ্ত এই মাহটোৰ ভিতৰত বিভিন্ন মুফাসসিৰীনসকলে বিভিন্ন ধৰণে ইয়াৰ ব্যাখ্যা কৰিছে। অধিকাংশ মুফাসসিৰীনে কেৰাম তেখেতসকলে মাহে ৰমজানৰ বাদে গোটেই বছৰৰ ফজৰৰ ৱাক্তৰ সময়খিনি ব্যাখ্যা কৰিছে। আৰু কিছু মুফাসসিৰীনসকলে জুলহজ্জ মাহৰ ফজৰৰ নামাজৰ বিষয়ে ব্যাখ্যা কৰিছে। গতিকে এই মাহটোত ফজৰেই হওক কিংবা গোটেই বছৰৰ ফজৰেই হওক আকছৰ হাদিছত আহিছে যে ফজৰৰ সময়খিনি এনেকুৱা এটা সময় যি সময়খিনিত আল্লাহ তাবাৰক ওয়া তাআলাই বান্দাৰ কাৰণে ৰহমত বিতৰণ কৰে, যি সময়ত বান্দাৰ ৰুজি বণ্টন কৰে, এনেকুৱা সময় গুৰুত্বপূৰ্ণ সময়। আৰু আকছৰ মানুহে এই সময়খিনিত কি কৰে? টোপনিত অতিবাহিত কৰে। মুছলিমেও কেইজনমান মানুহে এই ফজৰৰ সময়টো তেওঁলোকৰ সৌভাগ্যত নচিব হয়। মুছলিমেও কেইজনমান কথাটো বুজি পাইছেনে? আৰু বাকী মানুহৰ ভাগ্যত এই সময়খিনি নচিব নহয়। নচিব কাৰ ওচৰত? কাৰ নচিব হ'ব? যিসকল ভাগ্যৱান এই ফজৰৰ সময়খিনি আহি কৈছে যে এই সময়খিনি এটা এনেকুৱা আবহাৱা বাতাৱৰ সদৃশত আহিছে, এনেকুৱা এটা ভাৱা পৃথিৱীৰ বুকুত জান্নাতৰ পৰা আহে, যিটো হাৱা যিটো বতাহ মানুহৰ শৰীৰত যদি লাগে
তার শরীরের পৰা বিভিন্ন ধরনের রোগ, এই মোর ইজ ডান, বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন ধরনের বেমার, বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতা অসুবিধা আল্লাহ আপনাকে দূর করে দিয়ে এই সময়খিনিত যদি মানুষে গুরুত্ব হওয়ারে কিমানখিনি সময় কইছে চেরি শেষ হওয়ার পর আরম্ভ করে সূর্য উদয় হওয়ালৈকে, যে আজির তারিখত সূর্য উদয় হওয়া 4:33 আর 4:33 আমার টুকনি কি নয় পূরণ নহয়, কারণ টুকনি পূরণ নহওয়ার দুটা কারণ, এটা কারণ হয়েছে মোবাইল, আর এই টুকনিটু বেশি ক্ষতি হয় কার ডেকা লড়াবিলাক, আর রাতে একটা দুটা বাজার লাগে তাহলে কি করে বিশ্বাস ঘুমে ঘুমে ঠেঙর উপর ধরি তুলি না ঠেঙর উপর ঠ্যাং তুলি কি করে মোবাইল সাবস্ক্রাইব করে থাকে, মোবাইল সার্চ করে থাকে, বিভিন্ন ধরনের প্রোগ্রামবিলাক চাই থাকে, ফলত কি হয় রাতে টুকনি মারাতে মারাতে দুটা এটা বাজি যায়, আর এই দুটা এটা বাজি যাওয়ার ফলত গোটে রাতে টুকনিটু স্টকত থাকে, আর স্টকত থাকার কারণে যেটা টুকনি লাগে সজর পার হয়ে কত যায় স্টেশন পার হয়ে পথারত যাই ফেলে গাড়িখান রাখে, তার মানে তার 9:10 আগত লেগে কি নয় টুকুনিটু শেষ নহয়, গতি এই বেমারটো করবাই লাগছি, করবাই লাগছি মোবাইলর পাই অ্যান্ড্রয়েড মোবাইলর পাই, কথাটা বুঝি পাইছি না, আর বয়স্ত বয়োজ্যেষ্ঠ সকলের কি বয়োজ্যেষ্ঠ বয়সস্থ সকলের মন এনেকুয়া একটা ভাব আছে যে নতুন জীবনে পাইছে এটা নতুনকে সংসার আহ্বান করবে বিচারে, তার মানে টাকা পয়সার হিসাব দুনিয়ার হিসাব মিলাওতে মিলাওতে রাতে 10:11 বাজি যায়, বাজি যাওয়ার ফলত কি হয় হজর নামাজটো গুছি যায়, কিছু মানুষ যোগে দে এই নাযাকিয়া আজান হয়েছি বলে রহাই মনে মনে যায় ধমকিটু মারি দিবে সারি কি করব আর উপায়তো নাই, এটা মানুষের লোক ভাবি এটা খাবা আইছে, গতি এটা মানে তোর উপর হুকুম চলাম না, উল্টা মানে যদি কিনা একটা ভালোর কারণে কও উল্টা মোকে কি করে দম দেয়, যদি বাপা আরে কাজে হান নকর যা পল্লিটু আর পুরো হাতটা তোষাই লো একদম ফোফেন দি দি ফোফে ফেলে আয় আই ফেলে মহাভারত এখন শুরু করে দে মারামারি গেজনা গেজনি হেপনা হেপনি ক্ষতি তাকে ক্ষতি আছে সমাজ সেনেকুয়া ঘটনা কারো নাম নক কথাটো বুঝি পাইছি না, সেই বস্তুটো হয়েছে তাহলে নতুন নতুনকে কি হয়েছে একটা জীবন্ত জীবন পাইছে যেনিবা মই কায়ামত লাগে এই জমিনের উপর মানে বাঁচি আছি মই মরবে নালগিব ভালাকে আমি সদায় কি করছো আমার চকুর আগত আমি মৃত দেখি আছি মরা মানুষ দেখি আছে, গতি ভাইসকল দোষসকল বুজুর্গসকল এই ধরনের কারণ যাক আছে কারণ যাক আছে সেই কারণবিলাকর কারণে আমার দিলর পুরা ইমানর তাকত যে আছে রোহানি তাকত যে আছে নূর যে আছে সেই নূরটো লাহে লাহে কি হয়েছে সীমিত হয়ে যায় আছে, অর্থাৎ নূরর পাওয়ারটো কি হয়ে যায় আছে কমি যায় আছে, মহতরম দোস্ত বুজুর্গ যি ইমানে আজান দিয়ার পিছত মোক মসজিদত আনবা নরে সেই ইমানে মোক কেনকে জান্নাতত লৈ যাব, এই কথাটো আমি কেতিয়াবা ভাবছো না, একবার বিছনার ঠেংখন দীঘাল করে পারি দি একবার মনে মনে নিজে নিজে ভাবিছো ভাব ভাবিবচোন আপনাদেরকে মই মরার পিছত কি হব, প্রথম প্রশ্নটো নিজক বলো মই মরার পিছত মোর লগত মোর মানুষে কি ব্যবহার করব, যেখান বিছনাত মই ঘুমাই থাকো সেই বিছনাত ঘুমাই থাকো না কি করব, মাত সেক্রেটারিক মাত কত আছে, মাত প্রেসিডেন্টক মাত কত আছে, মাত মোল্লাক মাত কত আছে, মোল্লা আহক গোসল দেয়া কাফন পিন্ধা কাফনের কাপড় কাটক তারা তাদের কি করো দাফন কাফনের ব্যবস্থা করো, যেতিয়া এই কথাবিলাক যেতিয়া মনত আহিব তেতিয়া মৃত্যুর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছে যে কবরে দৈনিক 70 বার একজন মানুষ মাতে, কেইবারকে মাতে 70 বারকে কবরে মাতি আছে, কিন্তু আপনি আর মই নাজানো মোর তারিখটো কেই নাই কোন দিনাখন মোক সেই মৃত্যু আহি মোর লগত মোলাকাত করব আর সেই সময়ত মোক কি নকরব আর
দুনাইবাৰ মোক কিন্তু সময় দিয়া নহয়, দিব নেকি সময় দিব বাপাকা? মই যদি বিশ্বাস অলপ চান্স দি অলপ টাইম ৰ সময় নাই। গতিকে ভাইসকল, দোষসকল, বুজুৰসকল, এই ফজৰৰ সময়খিনি আটাইতকৈ গুৰুত্বপূৰ্ণ সময়। এই সময়খিনিত কি হয়, যাত্ৰাটোৰ পৰা এটা আবহাৱা চলে, যিটো আবহাৱা শৰীৰত লগাৰ পিছত শৰীৰটো কি হয়, তাৰ ৰোহানী শক্তিটো বাঢ়ি যায়, শৰীৰত এটা নতুন এনাৰ্জি ভাৱ অনুভৱ হয়, ডায়েবেটিছ গুচি যায়, হাই প্ৰেছাৰ গুচি যায়, কাহ গুচি যায়, চৰ্দি গুচি যায়, আৰু কি শৰীৰটো এটা নতুন নতুন যৌৱন প্ৰাপ্ত হৈ উঠে। বেছিদিন নহয়, 15-20 দিন কণ্টিনিউ কৰা কৰক, ফজৰৰ নামাজ আহি পঢ়া কৰক, তাৰপিছত আপোনাৰ শৰীৰত কি পৰিৱৰ্তন আহিছে সেইটো আপোনালোকে মোক নিজে ক'ব, নিজে ক'ব। সেইকাৰণে আল্লাহ পাকে উম্মতক, তামাম ইনচানক কি কৈছে, এই ফজৰৰ সময় গুৰুত্বখিনিৰ কথা কচম খাই কৈছে। মই কচম খাই কৈছোঁ ফজৰৰ, যি ফজৰৰ সময়খিনি তোমালোকে উঠা আৰু মোৰ এবাদত বন্দীগী কৰা, বিনিময়ত মই তোমালোকক এটা নতুন যৌৱনপ্ৰাপ্ত জীৱন দান কৰিম। সুবহানাল্লাহ, নতুন যৌৱনপ্ৰাপ্ত জীৱন আছে। আৰু দ্বিতীয় আয়াতত কৈছে, আৰু সেই ৰাতিকেইটা যি 10টা ৰাতিৰ কথা আল্লাহ পাকে ঘোষণা কৰিছে, আৰু সেই 10টা ৰাতি হৈছে জিলহজ মাহৰ 10টা ৰাতি। জিলহজ মাহ আজিৰ পৰা, আজি 1 তাৰিখ জিলহজ মাহ, আজি ৰাতিৰ পৰা আৰম্ভ কৰি 9 তাৰিখলৈকে, 10 তাৰিখে কুফে আৰাফাৰ দিন, আৰু কুফে আৰাফাৰ দিনাখন আমি ইয়াতে কি কৰোঁ, ঈদ কৰোঁ। কৈছে এই 10টা দিনৰ ভিতৰত, 9টা দিন যদি কোনো ব্যক্তিয়ে ৰোজা ৰাখে, কোনো ব্যক্তি দিয়ে এই 9 দিনৰ ভিতৰত এটা ৰোজা ৰাখে, সেই এটা ৰোজাৰ বিনিময়ত সেইজন ব্যক্তিয়ে 1 বছৰৰ নফল ৰোজাৰ স্বাদ আল্লাহ পাকে তেওঁৰ আমল নামাত লিখি দিয়ে। এতিয়া সেইবিলাকৰ, সেই আমলবিলাকৰ যিমান দাম মূল্য আছে এতিয়া বুজি পাম, যেতিয়া মই ফৰজিয়তৰ ওপৰত, অৰ্থাৎ ফৰজ হুকুমৰ ওপৰত মই গুৰুত্ব সহকাৰে ফৰজ হুকুম আদায় কৰিম, তেতিয়াই মোৰ নফলৰ ওপৰত কি আহিব, মজবুতি আহিব, এছ আহিব, আল্লাহৰ হুকুমৰ প্ৰতি এছ। তাৰ নাম হৈছে এছে আল্লাহ, মুখেদি খালি এছে আল্লাহ মানুহ নহয়, এছে আল্লাহ সেইজন মানুহ যিজনে আল্লাহৰ হুকুমৰ প্ৰত্যেকটো হুকুমে এক পুংখানুপুংখভাৱে আদায় কৰে। তাৰ নামেও আশিক, তাৰ নামে আল্লাহ মাসুদ, সিহে আল্লাহ বলি, তাকে এছে আল্লাহ কি দাবীদার হব পাৰে। নচেচ কোৱাৰ মানুহ যিটো কয় মই এছে আল্লাহ মজবুত আল্লাহ, কৈছে নুনামি, কাৰণ সেই মানুহজনৰ ভিতৰত নামাজৰ হুকুমৰ কোনো চিন্তাবেই নাই, সি নামাজেই নকৰে, সি কেনেকৈ এছে আল্লাহ আল্লাহ আছে বুলি দাবী কৰে, কেনেকৈ দাবী কৰিব, তাৰ হুকুমৰ আল্লাহৰ হুকুমৰ প্ৰতি কোনো কেয়াৰেই নকৰে, সি কেয়াৰেই নকৰে আল্লাহৰ হুকুমক, সি এছে আল্লাহ হ'ব নোৱাৰে, সি এছে শয়তান, সি শয়তানৰ আছে, সি কেওঁৰ আছে, শয়তানৰ আছে। আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফ অবতীর্ণ করেছে, যত বিরাসিলার নামাজের কথা কইছে, কেইবার কইছে, যে ইমান গুরুত্বপূর্ণ বিষয় যেটুক আল্লাহ বিরাসিলার ঘোষণা করছে, সেই বস্তুটিকে আমি মুসলমানে কি করছো, তুচ্ছ করে ভাবি নামাজের পরে আমি কি করছো, আমার জীবন জীবনের পরে নামাজটুক এস্তেফা করে দিছি, ডিলিট মারি দিছি রাইটের উপায়, বুঝি পাইছো না, ডিলিট মানে ফরমেট মারি দিছি, নামাজ ফরমেট মারি দিছি। আল্লাহ তাআলা এই মাহৰ এই 10টা ৰাতিৰ ইবাদতৰ সোৱাব, শবে কদৰৰ ৰাতিৰ সমৰ্যাদাৰ সোৱাব আল্লাহ পাকে দান কৰে। সুবহানাল্লাহ, ৰাতিৰ কিয়াম অৰ্থাৎ ওয়ালা লায়ালিন আশ্রিন, এই 10টা ৰাতি কিয়াম কৰিলে কি কিয়াম কৰিব লাগিব, মাত্ৰ সাধাৰণ দুটা কাম কৰিব লাগে, দুটা কাম, এটা হৈছে তাসবিহাত আৰু এটা হৈছে নফল নামাজ। আমি রমজান মাহত কেইটাকে বসছিলো, তারাবি বিশ্রাঘাত বসছিলো, কইছি এই আশারায় আয়ামুত তাশরিক মানে এই এই 10টা রাতি আমি বিশ্রাঘাত করব না, লাগে মাত্র 4 রাকাত নামাজ যদি আমি করো, প্রথম 2 রাকাত হয়েছে সালাতুত তাওবার নামাজ, কারণ আমি যে হারে আল্লাহ তাআলার নাফরমানি
নাফৰমানীৰ কাৰণে আমি আল্লাৰ ওচৰত ক্ষমা পাতি ক্ষমা বিচাৰিব লাগিব, ক্ষমা প্ৰাৰ্থনা কৰিব লাগিব, এক নম্বৰ। আৰু দুই নম্বৰ চলাতুল হাজাত, যে আল্লাহ তুমি মোক এই দুনিয়াৰ জমিনত আচানীৰ সৈতে দুনিয়া হাসিল করার তৌফিক দিয়া, লগতে মোক আখেরাতর জিন্দেগি করা হাসিন বানাই দিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটো 100 বার আমি পড়ব। এই দোয়াটা রাতে 4 রাকাত আমি নামাজ করব নরি। তো এই 4 রাকাত নামাজ পড়ার জন্য শর্ত হল কি, যে কমসে কম মই বাকি দিনকেইটা যি করলো এইকেইটা দিন, এই 10টা দিন যাতে মই 5 ওয়াক্ত নামাজ যাতে আদায় করলে বলা বনি যাও, এর অর্থ এইটু নয় যে আপনি 5 ওয়াক্ত মসজিদে যাই নামাজ পড়ব না। আপনার যেতেই যত সুবিধা হয় সময় হয় তাতেই করব না আপনি। আর যেতে আপনি ঘরত থাকে যেখানে সময়ত আপনার কোনো কাম কাজ না থাকে, এটা মাগরিবের সময়ত কিনো কামডাল থাকে মই দেখা দিতে হচ্ছে কিনো কাম থাকে কে আপনার নামাজ করি আর মসজিদক লেগে আমার দেখি বোকা খসি আই গেলাগে নাকি, আই গেলাগে নাকি বোকা খসব লাগে নালগে। সেইখিনি সময়ত ডেকা মানুহখিনি ঘৰত থাকা গোটেইকেইটা ডেকা ডেকা ল'ৰাকেইটা আছে নাহল গোটেইকেইটা যদি আহে আপোনালোকে, তেতিয়াহ'লে আপোনালোকৰ দেখা দেখি আপোনালোকৰ তলৰ ল'ৰা ছোৱালীবিলাক আহিব না নাই। আৰু সেইখিনি সময়ত যদি মুৰব্বীসকল ঘৰৰ পৰা আমাৰ ফালে ভাবিত হয়, ঘৰৰ মুৰব্বীটো আহা মানে কি, যে ঘৰৰ প্ৰত্যেকজন ব্যক্তি নামাজৰ ফালে খেয়াল কৰিব, বোলো ৰহ আমাৰ বাবা দেখো মছিদত যায় আমিও যাব লাগিল, ঘৰৰ মানুহজনী কব ৰহ মুৰব্বী বান্ধু গেছি ময়ো ঘৰত নামাজ পঢ়িব লাগিল। কিছুমান বস্তু আমল আছে যিবিলাক আমল দেখি কৰে নহ'লে ভাইসকল সকল বুজুৰ্গসকল কাল কিয়ামতৰ দিনা আল্লাহৰ ওচৰত আমি সকলোৱে পাকৰাও হওঁ, আল্লাহ আমাক কোনো কাকোনে এৰি নেৰে। বাবার জান্নাতর সার্টিফিকেট পাই গেল বাবাই, লড়ার পাওয়া নাই লড়াই পেয়েছি জাহান্নামত যাই আছে, সিধা উঠছো উঠিবা দেখো লড়াই রা বাপি কোক যা তয় বলে মোক দেখছে না জান্নাতর সার্টিফিকেট মই পাই গেছো, মই জান্নাতর সার্টিফিকেট পাই গেছো র যাবি র কালারও ধরব তাতে কলর কালারও যশুন কলকাতার কথা আছে আর বলে বাড়ি ইলে দুনিয়ার জমিনত থাকতে মই 1 কুইন্টেল সুপারি 200 টাকা তলত বেশি বেশি কমত বেশি বেশির কারণে মোর ওসরত পরিফিয়তজনক করছি, বাজার করবে 100 টাকা দিয়েছিল তারে 2 টাকা দিয়ে মানে সানাচুর খাইছিল, সেই সানাচুর কিয়া খালু তার কারণে মোক 200 পাচ্ছি। আল্লাহ মই যে নামাজ পড়া নাছিল, আল্লাহ মই যে কোরআন পড়া নাছিল, আল্লাহ মই মসজিদত যাই যে মক্তব পড়া নাছিল, আল্লাহ মই যে নামাজ শিক্ষা নিয়া নাছিল নামাজ পড়া আসো নামাজ কায়েম করার আসো, মোর বাবাই যদি দুনিয়ার থাকতে মোক নামাজ শিক্ষা দিলা হে মোক কোরআন শিক্ষা দিলা হে মোক দিনের কথা কলা হে মোক রসুলের কথা কলা হে এটা হয়তো মোর আজি ময়ও জান্নাতের সার্টিফিকেট পাই গেলো হে আর ময়ও জান্নাতের যাব পারল হে। আল্লাহ মোর বাবা যদি জান্নাতের যায় আছে মধ্যের কারণে জান্নাতের যাব পারা নাই তোর কারণে মোর জাহান্নামের ফয়সালা হয়েছে, আল্লাহ যেটা লেগে মোর বাবা জাহান্নামত নেদা তেতিয়া কই কি মই মোর জান্নাতত যাব নেদা। তুমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করো না নাই কথাটো বিশ্বাসের উপর ঠিক কি কো জান্নাত আছে না জাহান্নাম আছে মরবে লাগবো না বাসি থাকি, যদি মরবে লাগে নামাজও কি করবা লাগবো, নামাজ নকরলু আল্লাহর কিবা ক্ষতি হব নাকি, আল্লাহর আপনার ক্ষতি নয় বরঞ্চ মোর নিজের ক্ষতি, নামাজটো আল্লাহ জানে কার কারণে দিছে মোর কারণে দিছে, গতি এই 10টা রাতি আমি গুরুত্ব সহকারে এই 10টা রাতি যাতে আমি কি করু 10টা রাতি যাতে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্টি করার কারণে আল্লাহক রাজি খুশি করার কারণে বাদ ইশা এই 4 রাকাত নামাজ যাতে পড়ো, লগতে 100 বার আস্তাগফার
এশবার দুরুদ শরীফ পড়ি আল্লাহর ওসরত কান্দা কাটা করি, ওর ঘরত থাকলে কান্দা কাটা নহব, নাতিও আয় পায় নাতিও আয় পায় হেন্দাই আমি আপনার আগত কান্দা কাটা করবো, লগেলগে আপনার মন কপুর গুছি যাব, দুনিয়ার ফলে গুছি যাব। গতি আমি মসজিদত আইব লাগবে, আই পেলে এটা করো যদি আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ প্রথম ঠাই পাইছে এই দশ কাঠি, তারপরে এই দশ কাঠি যদি মনে হোক আমল এখানে করি ফেলে যে মানে আল্লাহ সন্তুষ্টি করে লোক পারছো, তাহলে মোট দুনিয়াও মোর আখেরাতে মর, দুনিয়াও মোর কারণে সহজ হয়ে যাবো, আখেরাতের কারণে সহজ হয়ে যাবো। দ্বিতীয় কথাটো হল যে এই মাহে রমজানত জিলহজ মাহত জিলহজ মাহর যে দশ দিন ন তারিখের পর আরম্ভ হব, ইয়াওমে আশুরা অর্থাৎ দশ দিনের হজর দিন আরম্ভ হব ন তারিখের পর, ন দশ এগারো বারো তেরো এই পাঁচ দিন কি থাকবো হজর দিন থাকবে, আর এই হজর যাওয়া সকলে হজর বিষয়ে হুকুম আরকান আহকাম তাদের পালন করব, আর যখন আমি হজত না যাও সেই সকল যখন আমি কুরবানি করি কুরবানির বিষয়বস্তু হয়েছি এশকর লগত মহব্বতর লগত, দুটা বস্তুই মানুষের মহব্বত পরিপূর্ণ হয়ে থাকে, এটা বস্তু হয়েছে সন্তান লড়া ছোয়ালীর মহব্বত, সন্তান সন্ততি লড়া ছোয়ালী এইটার মহব্বত, আর দুই নম্বর মহব্বতটা হয়েছে কিওর মহব্বত ভাইটামিনের মহব্বত, ভাইটামিন মানে টাকার মহব্বত, এই দুটা মহব্বত মানুষের অন্তর কি থাকে সদায় সজীব হয়ে থাকে সকল সময়তে, আমার একটা দেমাগত ফিকির থাকে পয়সা কেনকে আহ পয়সা কেনকে আহ এই ফিকিরটা আমার মাথাত থাকে, আর তিন নম্বর মহব্বত সেইটা হয়েছে আল্লাহর মহব্বত, সেটা কার মহব্বত, আর আল্লাহ বিচরে কি আমার যে কলব আছে কল্প আছে সেই কল্প সর্বত্র সময় সকল সময়তে কার মহব্বত থাকাটা বিচরে আল্লাহর মহব্বত থাকাটা বিচরে, শাম দেশের পর যেটা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মক্কালৈকে আহিল লড়া ছোয়ালীর খবর লবা সেইটো আছিল সাত জিলহজর দিনা, সাত জিলহজর দিনা ইব্রাহিম আলাইহিসসালাম মক্কাত আহিল শামর পায় প্রায় তিনশো চারশো মাইল দূর দূরত্ব, আহার পিছত মক্কাত যেতিয়া রাতি অতিবাহিত করলে সেই রাতি সপনত দেখিলে যে আল্লাহর ফালর পায় আল্লাহ হুকুম করছে যে ইসমাইলক কি করবো লাগে আল্লাহর রাস্তা কুরবানি করবো লাগে, প্রথম অবস্থা তেও ভাবিলে এইটো মোর মনের একটা অবস্থা, দ্বিতীয় দিনা দেখিলে আকো সেই একই সপন, তৃতীয় দিনা দেখিলে সপন সেই একেটাই সপন, চতুর্থ দিনা তেও কলে যে নহয় এইটো চৈতানি ওয়াসওয়াসা বা মোর মনের ভ্রান্ত ধারণা নহয় এইটো আল্লাহর পরা, কারণ এজন নবী আছিল আর হজরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহ তালায় নবী দি পঠাইছিল, এক নবী দুসরা নবী কুরবানি করি, তো হাজিরা ইসমাইল আলাইহিসসালামের মাকর নাম কি আছিল হাজিরা, হাজিরা কলেন তুমি লড়াটোক গা পা ধুয়াই সুন্দর কাপড় পিন্ধাই তৈয়ার করা, মই এক এজন ভাল মেহমানের ওসরত লই যাম, যাই আছে পুতাকর লগত কই পুতাক কছে একটা রসি লবি আর এখন কি লবি চুরি লবি, কেউ বেচারাই লইছে লই যাই আছে সফর করি আছে জঙ্গলে জঙ্গলে যাই আছে নির্দিষ্ট জায়গা পাওয়া নাই, ইফালে শয়তানে কি করেছে এজন পীরর রূপ ধরি আই হাজিরার ওসরত আছে, হাজিরা জানা না ইব্রাহিমে ইসরায়েলক কত লই গেছে শৈতানে অস্ত্রাচার কি আছে কত লই গেছি বলে হত্যা করবে লইছে কদল করার কারণে লই গেছি, কি কথা কয় বাইপিয়াকে আর পুতিয়াও কদল করবে লই যাবে এইটা কথা নহয় আল্লাহ তালা এটি হুকুম করছি তো জানা না নাই, হ্যাঁ আল্লাহ হুকুম করছি আর তো এটার খবর মুখ দিবে আছে তার মানে তো শৈতান লগে লগে কি করছি আস্তাফার করছি লাখাওয়ালা করছি পর আল্লাহ তো শৈতান দরকার তুমি বলেছি হাজিরা কি করবো পারা না কষ্ট আসা নিবার হইলা, তারপরে গেল এইবার যায় কার ওসরত গেল ইসমাইল আলাইহিসসালামের ওসরত,
ইসমাইল আলাইহিস সালামৰ ওচৰত যায় চাই কেনে অশ্বাসা দুটাকে জানা না কিয়া তোক আনছি বুলি কিয়া তোক জবি কৰি আনছি কথা হয় মোৰ বাবাই মোক আৰু জবি কৰিব না কেন বিশ্বাস কৰা নাই এবাৰ সদা দাদাৰ হুকুমে এইটো এনেকৈ কৰিব দিছিল ইসমাইল তোমাক জবে কৰো তোমাৰ বাবাই জবে কৰিব কটাল কৰিব বোলে যদি এইটো আল্লাহৰ ফলৰ পৰাই নিৰ্ধাৰিত তেতিয়াহ'লে মই আলহামদুলিল্লাহ মই এই হুকুমৰ ওপৰত চাবিত কদম থাকিম বোলে শয়তান তাৰ পৰাও গুচি গেল তিন নম্বৰ যেতিয়া ইব্ৰাহিমৰ ওচৰত গে ইব্ৰাহিমৰ ওচৰত তেওঁ কি নল্লা অলৱাচ পাছাত ইমান অল্লা বহুত দীঘলীয়া ঘটনা সময় নাই ইমানখিনি কোৱা মই সংক্ষিপ্তভাৱে কৈছোঁ যে ইছমাইলে যেতিয়া যিটো ইয়াক বাবেও কৈছিল মোক চাৰিটা অচিয়ত কৰিলোঁ তোমাক তুমি এই চাৰিটা কাম কৰিবা প্ৰথম কথা হৈছে তুমি যেতিয়া মোক কোৰবানী কৰিবা তুমি তোমাৰ চকুত কাপোৰ বান্ধি ল'বা দুই নম্বৰ মোৰ হাত সন্মুখীন এতিয়া ভাবিবা মোৰ হাত পিছফালে দি বান্ধিবা আৰু মোক কুকুৰা কাটি ইফালে কি কৰিবা শুৱাই ল'বা যাতে মোৰ মুখখন কিবলামুখী হৈ থাকে তাৰপিছত তুমি তোমাৰ ভৰি দি কোমালখন মোক হেঁচা মাৰি ধৰিবা হেঁচা মাৰি ধৰি চুৰি গছাত ধৰি ফালে আচমানৰ ফালে ওপৰ ফালে মাথা দি মোৰ বলত চুৰি চলাবা বাপী আকৌ কৈ আছে কোনে এই অৱস্থাত এতিয়া মোৰ আচমানত আচমানৰ আৰ্চি আজিম কপা আৰম্ভ কৰিলা আৰ্চি আজিম কম্পন আৰম্ভ হৈ গেল ইব্ৰাহিম আলাইহিছালামৰ হাতত চুৰি আৰু তলত উঠাকৰ মাথা আৰু তাৰ ঘৰত চুৰিখন ধৰি ধৰি দিছি আৰু এনে অৱস্থাত হুকুম কৰিছে যে বাৰ ইলাহি তোৰ মহব্বত মোৰ দিলত আছে মোৰ সন্তানৰ মহব্বত মোৰ দিলত নাই আল্লাহ মই তোৰ নামত মোৰ সন্তানক কি কৰিলোঁ ত্যাগ কৰিলোঁ মই কোৰবানীত চুৰি চলে নেকি চুৰি চলে সি চলে কিন্তু চুৰি দি চুৰিক আল্লাহ তাৰাই হুকুম দিছে এই চুৰি খবৰদাৰ ইছমাইলৰ গলত গলত পাই যেনে এক কথাও তেজ নোলায় এক কথাও যাতে তেজ নোলায় চাৰিবাৰ সেইবোৰ অৱস্থা ক'লে চাৰিবাৰ তাৰপিছত ইছমাইল আলাইহিছালামে ক'লা যে আব্বাজান এনেকৈতো আপুনি পাৰা নাই হয়তো মই ভাত বান্ধাৰ কাৰণে খ্ৰীষ্টাসকলে কৰ্কথা মানে কৰ্কথনা কৰিছে হয়তো তোমাক তুচ্ছতা চিহ্ন কৰিছে সেইকাৰণে কোৰবানী হোৱা নাই গতিকে তুমি মোৰ হাত এৰি দিয়া মোৰ ভৰি এৰি দিয়া আৰু মই চিজাৰ হালতত থাকিম আৰু সেই হালতত তুমি মোৰ পিঠিৰ ওপৰত উঠি মোৰ মাথাটো দাঙি লাইটো চুৰি জ্বলাই দিবা তাৰপিছত সেই অৱস্থাত যেতিয়া চুৰি চুৰি চলোৱা হ'ল সেই চুৰিয়ে ইছমাইলৰ ঘৰ নাকাটিলা তাৰপিছত খঙতে ইব্ৰাহিম আলাইহিছালামে চুৰি দলি মাৰি দিলা দলি মাৰি দিয়াৰ লগত যিটো পাথৰত যায় চুৰি পাৰি কাঠৰ দুই খণ্ড হৈ গ'ল চুৰিৰ ধাৰত আৰু তেতিয়া চুৰিৰ পৰা এটা শব্দ আহিল ইছমাইল তুমি মোক কৈ আছে ইব্ৰাহিম মোৰ কোনো শক্তি নাই কিন্তু মইনো কেনেকৈ ইছমাইলক জবি কৰোঁ যি আল্লাহ তোমাক হুকুম কৰিছে ইছমাইলক কোৰবানী কৰাৰ কাৰণে সেই আল্লাহ মোক হুকুম কৰিছে ইছমাইলক কাটা নোযোৱাৰ কাৰণে মই তোমাৰ কথা মানিম নে তোমাৰ হুকুম মানিম নহয় মই মোৰ আল্লাহৰ হুকুম মানিম কাৰ হুকুম মানিম তো ভাই বস্তু বুজিব যে এনেকুৱা এটা জজ্বা এনেকুৱা এটা মহব্বত অন্তৰৰ পৰা বিসৰ্জন দিয়াৰ কাৰণে এই কোৰবানী আহিছে আৰু এইটো আমাৰ কাৰণে কি ফৰজ নহয় এইটো সুন্নাত আমাৰ নবী খোজা হৈছিল এইটো কি কৈছে এইটো সুন্নাতে আবি ইব্ৰাহিম যিটো ইব্ৰাহিম আলাইহিছালামৰ সুন্নাত গতিকে এই সুন্নাতটো আমি কেতিয়া কৰিব লাগে যেতিয়া অধিকভাৱে আমাৰ দিলত কি দুনিয়া সোমাই যায় দুনিয়াৰ মহব্বত সোমাই যায় এই মহব্বতটোক আমি বাহিৰ কৰি বিসৰ্জন দিয়াৰ কাৰণে কোৰবানী কৰিব লাগে আৰু এই কোৰবানী কৰাৰ লগে লগে মাল টকা পইচা ধন দৌলতৰ মহব্বতটো গুচি যায় আল্লাহৰ মহব্বত দিলত সোমাব আৰু যেতিয়া আল্লাহৰ মহব্বত দিলত সোমাই যাব আমি আল্লাহমুখী হৈ যাম আল্লাহ তালাই আমাক দুনিয়াক পদক খেলাই দিব বে ইজ্জত কৰি যিটো দুনিয়াৰ পিছত আমি আজি গাঁৱলি আছোঁ হাই দুনিয়া হাই দুনিয়া হাই দুনিয়া কৰিছোঁ সেই দুনিয়া বে ইজ্জত হৈ অপদস্থ হৈ আপোনাৰ আৰু মোৰ ভৰিৰ কদমত কি কৰিব চুম্বন কৰিব চোৱা হওক ইনশাল্লাহ আমি কোৰবানী কৰিম কি কয় একজনে পাৰা নাই দুইজনে মিলি কৰোঁ দুইজনে নোৱাৰোঁ তিনিজনে কৰোঁ তিনিজনে নোৱাৰিলে চাৰিজনে মিলি কৰা আমি কৰিম ইনশাল্লাহ আলোচনা আপোচৰ মাজত মছৱাৰা কৰি ল'ব এইটো এইটো বাধ্য বাধকতা নহয় যে হুজুৰে ক'লাক এইটো কৰিবই লাগিব এনেকুৱা নহয় অলপ মালৰ মহব্বতটো এৰো মালটো অলপ আল্লাহৰ ৰাস্তাত দিয়া শিকো আল্লাহৰ কাৰণে ত্যাগ কৰা সকিব যদি আল্লাহৰ ৰাস্তাত এক টকাৰে আল্লাহে দহ টকা ঘূৰাই দিব খুদে বুলি
কিন্তু দিব কেনেকৈ সেইটো আল্লাহ জানে, বেহতৰ জানে। কথাটো বুজি পাইছো না? কিয়ানো দিম আমি, আমি সদায় দি থাকিব লাগে না? এনেকুৱা মানুহ আছে, কোৱা মানুহ গোটেই ভাইসকল, দোষসকল, বুজুৰসকল। গতিকে এই মোবাৰক মাহ আৰু এই মোবাৰক মাহৰ এই দহটা দিন খুব গুৰুত্বপূৰ্ণ এই দহ দিন, অৰ্থাৎ ঈদৰ দিনা ৰাতিলৈকে আমি যাতে এনেকৈ এই দহটা দিন অতিবাহিত কৰোঁ। আৰু বেছি বেছি সময় আমি কি কৰিম, কলিমাটো কৰিম, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটো বেছি বেছি কৰিম, আস্তাগফাৰ বেছি বেছি কৰিম, দুৰুদ শ্বৰীফ বেছি বেছি কৰিম। এইখিনি যদি আমি কৰোঁ ইনশাআল্লাহ, আৰু ছলাতু তাওবাৰ দুই ৰাকাত নামাজ আৰু ছলাতুল হাজাতৰ দুই ৰাকাত নামাজ ইনশাআল্লাহ আল্লাহ পাকক আমি সন্তুষ্ট কৰিব পাৰিম। আল্লাহ পাক আমাৰ ওপৰত নাৰাজ হৈ আছে, আল্লাহ পাক আমাৰ ওপৰত নাৰাজ আমাৰ আমলৰ কাৰণে। গোটেই ভাইসকল, দোষসকল, বুজুৰ্গসকল, মছজিদ বিৰাণ হৈ গৈছে, মছজিদ আৱাজ কৰিব লাগিব, নহ'লে এই মছজিদৰ বদুৱাত আমি বাচিব নোৱাৰিম। দূৰত হওক ওচৰত হওক, যিয়ে য'ত আছে, কমচে কম ঈশান, মাগৰিব, ঈশা আৰু ফজৰ, এই তিনিটা যাতে আমি ডাইনী মছজিদত পঢ়া কৰোঁ, যাতে আমাৰ মাহল বনব, পৰিৱেশ বনব। আৰু এই পৰিৱেশৰ জৰিয়তে কি হ'ব, দিন দিনদাৰী মাহল এটা সমাজত আহিব, এই সমাজখন ভালৰ ফালে যাব, চৈতানিয়ত দূৰ হৈ যাব। নহ'লে এই মাওলাত এতিয়া তলে তলে বহুত এনেকুৱা চিপাহী লুকাই আছে, চুপা হোৱা ৰুস্তম, হে সিহঁতে বিগালটো ধৰিছে। কোনটো ধৰিছে? আছে, নাম নকওঁ, চিনিও পাওঁ, জানো, নাম নকওঁ, জাগাও আছে, ক'ত খায় সেইটোও জানো, খালি গেলি হ'ল। কথাটো বুজি পাইছিলে নাই? গতিকে সেই বস্তুবিলাক দূৰ হ'ব, সংসাৰত আল্লাহৰ বৰকত আহিব, ৰহমত আহিব। তেতিয়া আপোচৰ মাজত মিল মহম্মদ, বাপে বেটাৰ লগত ভাল ভালভাৱে সহবাস কৰিব পাৰিব, সহবাস মানে কি, সহযোগ কৰি চলিব পাৰিব, বসবাস কৰিব পাৰিব। মায়াকে জীয়াকৰ লগত ভালকৈ চলা ফিৰা কৰিব পাৰিব, ভাল কথা আহিব মুখেদি। নহ'লে এতিয়া যি হৈছে, যিগিলা মোক আল্লাহ শুনাৰ পিছত মৰা মানুহ উঠি পেলাই ডাউ মাৰিব, এনেকুৱা কথা কৈছো মানে, কথাটো বুজি পাইছো না? গতিকে আমি সবেই চেষ্টা কৰিম ইনশাল্লাহ। চেষ্টাৰ কোনো অসাধ্য নাই, চেষ্টা আৰু যত্ন এই দুটা বস্তু, যত্ন কৰিলে কি পায়, ৰত্ন পায়। গতিকে আমি যত্ন কৰিম, অন্ততপক্ষে আমাৰ ল'ৰা ছোৱালী, আমাৰ চলিবলীৰ ভৱিষ্যতৰ ফালে লক্ষ্য কৰি আমি দিনদাৰ কৰিব লাগিব। নহ'লে টাউন টাউন টাউনে কি কৰি আছে, বহুত প্ৰপাগণ্ডা চলাই আছে, প্ৰপাগণ্ডা, বুজি পাইছে না, বহুত ধৰণৰ ইয়াতে স্কিম চলাই আছে, যিটো স্কিমৰ দ্বাৰাই আমাৰ ইমান নষ্ট কৰিব বিচাৰিছে, আমাৰ আমল নষ্ট কৰিব বিচাৰিছে, বিচাৰি ফেলে কি কৰি আছে, আমাক ধ্বংস কৰি দিব বিচাৰিছে। তাৰ কাৰণে সকলোৰ ওচৰত কৰজোৰে প্ৰাৰ্থনা, কৰজোৰ মানে কি, দুখন হাত জোৰ কৰি প্ৰাৰ্থনা কৰছোঁ, যাতে আমি ঘৰত থকা সময়খিনি বুজি পাইছে, দিয়ে মোক দেখিলে কাকটো বেছি নাভাৰ দি চিধা চিধি গুচি আহিলে, নহ'লে মই কিন্তু বৰ বেয়া হৈ যাম দেই, বেয়া হ'লে কিন্তু গম পাই যাবি আকা, আহি মছজিদত যাতে আমি নামাজখিনি কৰি নিজৰ নিজৰ কামত ব্যস্ত হৈ যাম, নামৰ এতিয়া মই নামাজ পঢ়িব আহিলে মই পইচা খুজো, কিবা জানো পইচা খুজো না, কাম কৰিব লাগে দিয়ক, আগ চাই বুজা যায় কতিবা কামত লগাই দিওঁ নাকি নজৰুল ভাই, সেনেকুৱা ঘটনা ঘটছে নেকি, ঘটি আছে নেকি, আহিব লাগে। আর আমি আহিলে আমার চলি বলি আহিব, আমার লড়া ছোৱালী দিনদার হবে, আল্লাহ তালার ওপর তারা আমার কোয়াতে বেশি আমার তৌফিক দান করো, কোয়াতে দেওয়ার আমি আলহামদুলিল্লাহ।